আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব, অর্থাৎ এই ভিডিওতে তোমরা জানতে পারবা 2023 সালে যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছো, 15 দিন অথবা 20 দিনের মধ্যে তুমি কিভাবে শারীরিক, লিখিত, ভাইবা এবং মেডিকেল পরীক্ষার জন্য একটা পরিপূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো। আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ না পর্যন্ত সবাই থাকবা এবং সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ 2023 সালে যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সে কারণে আমাদের এই একাডেমির ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ অনেক টিউটোরিয়াল ইনশাআল্লাহ আগামীতে পাবলিশ করব। ওই ভিডিওগুলো দেখেও তোমরা বাসায় বসে বসে প্রস্তুতি নিতে পারবা। ভিডিও শুরুতে বলেছিলাম 15 দিন অথবা 20 দিনে তুমি কিভাবে পুলিশ কনস্টেবল পদের পরিপূর্ণ একটা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো। চলো তোমাদের সঙ্গে একটু আমার পরিকল্পনাগুলো একটু শেয়ার করে ফেলি। অনেক জেলার পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কিন্তু শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যারা ভর্তি হতে পারবা বা যারা আসতে চাচ্ছ তারাই কিন্তু আসলে 15 দিন অথবা 20 দিনের কোর্সটি সম্পূর্ণ করতে পারবা। কোন কোন জেলার প্রার্থীরা 15 দিন অথবা 20 দিনের জন্য আমাদের সোলজার একাডেমিতে আসতে পারো সে জেলার নামগুলো একটু আমি বলছি, তোমরা একটু আমার স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করো। স্ক্রিনে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাচ্ছ কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, বরিশাল, মৌলভীবাজার, এই সকল জেলার পরীক্ষা শুরু হবে। শারীরিক পরীক্ষা 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ এই সকল জেলার যারা প্রার্থী এখনও প্রস্তুতি নিতে পারোনি, যারা চিন্তা করছো প্রস্তুতি নিবা, তোমরা চলো অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ফেব্রুয়ারির 7 তারিখ অথবা 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে তোমরা 15 দিনের একটা কোর্স সম্পূর্ণ করতে পারবা। এরপরে দেখো ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর এবং পাবনা জেলার শারীরিক পরীক্ষা শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে। তোমরাও চাইলে এই সকল জেলার প্রার্থীরাও তোমরাও চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 15 দিন অথবা 20 দিনের ব্যাচে ভর্তি হয়ে তোমার প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারবা। এরপরে দেখো নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ এবং জামালপুর জেলার শারীরিক পরীক্ষা শুরু হবে 2 মার্চ থেকে। এই সকল জেলার প্রার্থী যারা এখনও প্রস্তুতি নেওনি, প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে 15 দিন অথবা 20 দিনের কোর্স সম্পূর্ণ করতে পারবা। এতক্ষণ যারা স্ক্রিনে মনোযোগ সহকারে দেখলা এবং শুনলা, এখন সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমরা 15 দিন অথবা 7 দিনে কী কী শিখতে পারবা এটা একটু তোমাদের সামনে তুলে ধরি। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা বর্তমানে 2 বেলা করে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে 7টা ইভেন্ট রয়েছে পুলিশের আমাদের গ্রাউন্ডে, একটু দেখো তোমরা আমাদের গ্রাউন্ডে আমরা 2 বেলা করে 7টা ইভেন্টেই প্র্যাকটিস করাচ্ছি, গাইডলাইন দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে এবং পরামর্শগুলো দিচ্ছে, যাতে করে 15 দিন অথবা 20 দিনেও যাতে তুমি তোমার শারীরিক পরীক্ষায় পাশ করার মতো সক্ষমতা অর্জন করতে পারো। এখন আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো নিচ্ছি, শিক্ষার্থীদেরকে আমরা সাজেশন দিচ্ছি, নোট দিচ্ছি এবং সলভ ক্লাসগুলো তাদেরকে করে দিচ্ছে। কারণ পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা 45 নম্বরে হয়ে থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 4টা বিষয়ের উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইভ ক্লাসগুলো অন্যান্য বিষয়ে স্যার এসে সলভ করে দিচ্ছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল পদের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদেরকে ভাইবা পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক যে 15 নম্বরের পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষায় যাতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা অনায়াসে ভালো করতে পারে এবং ভালো নাম্বার পেতে পারে সে কারণে আমরা ডেমো ভাইবাগুলো তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। পাশাপাশি সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে পুলিশ কনস্টেবল পদের জন্য কোচিং করতে, শারীরিক, লিখিত এবং ভাইবা পরীক্ষার পাশাপাশি
আমরা প্রাথমিক মেডিকেল চেক আপটা করে থাকি, কারণ মেডিকেল খুব গুরুত্বপূর্ণ। অনেক প্রার্থী ছোটোখাটো অনেক সমস্যা নিয়ে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসে, আমরা চেক আপ করার পরে বুঝতে পারি এবং ওই সকল প্রার্থীদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা এবং পরামর্শগুলো দিয়ে থাকে যে তুমি তোমার এই সমস্যাটা বের হয়েছে, তুমি এই ডাক্তারের কাছে যাও, এখানে যাও বা এখানে গিয়ে তুমি চিকিৎসা করে সুস্থ হতে পারো। এখন সিদ্ধান্ত তোমাদের, প্রস্তুতি নিয়ে 2023 সালে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, নাকি সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিয়ে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা? 2022 সালে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে 32 জন পুলিশ কনস্টেবল পদে সম্পূর্ণ নিজের যোগ্যতা চাকরি পেয়েছে। 2023 সালে আমাদের লক্ষ্য, আমরা অলরেডি দুইটা ব্যাচ শুরু করেছি, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তৃতীয় ব্যাচ শুরু হবে। আমাদের লক্ষ্য এই বছরে যাতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে 50 জনের উপরে যাতে পুলিশ কনস্টেবল পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে। আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা আসতে চাচ্ছ, সময় নষ্ট না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যেটা রয়েছে এখানে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো, কীভাবে আসতে হবে, ভর্তির নিয়মগুলো কী এবং আবাসিক হোস্টেলে থাকার জন্য কী কী বিষয়গুলো সঙ্গে নিয়ে আসতে হবে। আর যারা একান্তই আসতে পারবা না, তাদের জন্য একটা ছোট্ট অনুরোধ, তোমরা এখন থেকে সময় নষ্ট করো না, ভালোভাবে 7টা ইভেন্টে পাস করার জন্য প্রতিদিন 2-3 বেলা করে তুমি 7টা ইভেন্টেই প্র্যাকটিস করো। লিখিত পরীক্ষায় পাস করার জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে, যারা প্রথম দেখছো আমাদের এই ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে বিগত বছরের অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছি কীভাবে পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় তুমি ভালো করতে পারো, ওই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো। পাশাপাশি আমি একটু বলে দিই সংক্ষেপে, তোমার ক্লাস 9-10 যে গণিত বইটা ছিল, ইংলিশ টেক্সট বইটা ছিল বা গ্রামার বইটা ছিল, এরপরে সাধারণ বিজ্ঞানের যে বইটা ছিল এবং বাংলার যে বইটা ছিল, এই বইগুলো খুব ভালোভাবে একটু খুলতে হবে এবং মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পড়তে হবে। আরেকটা কাজ করতে পারো, অনেকে হয়তো বা বই কিনেছো বাজার থেকে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ সহায়িকা, ওখানে দেখবা কিছু মডেল কোশ্চেন দেয়া রয়েছে, মডেল প্রশ্ন দেয়া রয়েছে, বিগত সালের প্রশ্ন কিছু দেয়া রয়েছে, এই প্রশ্নগুলো তুমি এখন থেকে সমাধান করে ফেলো। ভাইবা পরীক্ষার জন্য প্রতিদিন আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করো, এতে করে দেখবা নিজের জড়তাগুলো কেটে যাবে। আইকিউ পরীক্ষা হবে, আইকিউর জন্য ভালো একটা বই নিতে পারো, আইকিউ ভালো বই নিয়ে আইকিউগুলো প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আসবে। আর মেডিকেল যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি তুমি মনে করো যে আমার এই সমস্যাটা রয়েছে, তুমি ভালো ডাক্তার দেখাও, আশেপাশে ভালো ডাক্তার দেখায় তুমি সেটা সমস্যা সমাধান করে পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ দেখবা নিজের যোগ্যতায় চাকরি পাবা। তো যাই হোক, সময় আর নষ্ট করা যাবে না, ইনশাল্লাহ আমরা দুইটা ব্যাচ ভালোভাবে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি, এটা তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। যারা আসবা, আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করব যাতে তুমি 15 দিন অথবা 20 দিনে পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তুমি যাতে নিজেকে একজন পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে চান্স পাওয়ার মতো করে তৈরি করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে পুলিশের যে মাঠ হবে, পুলিশের মাঠে যাতে তুমি অংশগ্রহণ করতে পারো এবং চাকরি পেতে পারো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।